আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আমি ফার্মাসিস্ট আবদুল্লাহ একজন ওষুধ বানানোর কাজ নিয়ে আমি পড়াশোনা করি আমাদের আমি একজন ফার্মাসিস্ট ওষুধ বিজ্ঞানী সুতরাং আমি আপনাদের সামনে আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে অ্যাল এল জি প্লাস এই এটা ইনসেপ্টা কোম্পানি আমরা জানি ইনসেপ্টা কোম্পানি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি আর এল জি মেডিসিনের মূল কাজটা নিয়েও আমি আপনার সাথে আলোচনা করব যেহেতু আমি ফার্মাসিস্ট সুতরাং ওষুধ বাড়ানো নিয়ে আমার পড়াশোনা কাজ সুতরাং মেডিসিন সম্পর্কে আমার ধারণাটা যেহেতু আল্লাহ রহমতে ভালো চেষ্টা করি সেজন্য আমি আপনাদের সামনে এই নিয়ে ডিটেলসকে আলোচনা করার চেষ্টা করতেছি এটা হচ্ছে এলজিসি প্লাস একটা মেডিসিন সাসপেনশন এই মেডিসিনটা আপনার আমাদের অনেকেরই অতিপরিচিত সমস্যাটা হচ্ছে গ্যাস পেটের মধ্যে গ্যাস রিলেটেড আলসার পেট জ্বালা পোড়া করে বুকের উপরের অংশ ব্যথা করে জ্বালা পোড়া করে পেটের মধ্যে কী জানে মনে হয় কী জানে কী ব্যথা করতেছে খুবই অস্বস্তি লাগে খাবার খাচ্ছি খাবার হজম হচ্ছে না এই সমস্যাগুলা সচরাচর আমাদের পরিচিত অনেকেরই এই সমস্যার সম্মুখীন হচ্ছে সুতরাং এটা স্থায়ী কি সমাধান এটা কিভাবে রিমুভ করব। এটা নিয়ে আমরা খুবই বিব্রত বোধ করি অনেকেই এবং এই বিব্রত বোধের মধ্যে আমরা প্রায় সময় কাটাই এবং আমাদের কাছে যা খুবই অস্বস্তিকর লাগে সুতরাং এটাতে কীভাবে আমরা সমাধান পেতে পারি সুতরাং এই সবচেয়ে ভালো যে সিরাপ সে এই এলজি এই প্রবলেমগুলো যেই যে প্রবলেমগুলো আমি আপনাদেরকে বলছি এই প্রবলেমগুলোর জন্য সবচেয়ে ভালো যে সিরাপটা এটা ইনসেপ্টা কোম্পানি এল আমরা জানি ইনসেপ্টা কোম্পানি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি এবং এই মেডিসিন কোম্পানির ভূমিকা অনেক ভালো এই মেডিসিন কোম্পানি এই কোম্পানির নাইনটি নাইন পার্সেন্ট মেডিসিনই মানসম্মতা এবং সবচেয়ে ফার্স্ট ক্লাস মেডিসিন আর এজন্য ওরা এলজিসির যেই প্লাস মেডিসিনটা আনছে এটা বেশিরভাগ বা নাইনটি পার্সেন্ট ডক্টরই যেই যে প্রবলেমগুলো বলছি এটার জন্য সিলেক্ট করে সাজেস্ট করে এবং এটা খুবই ভালো ভূমিকা পালন করে এখন আলোচনা করবো এই মেডিসিনগুলোর উপকারিতাটা তো বললাম এখন এটা ক্ষতিকারক কোনো উপাদান আছে কিনা না এটা ক্ষতিকারক একদমই নাই এটার পুরোটাই উপকৃত এটা তেমন কোনো সাইড ইফেক্ট ফেলে না এবং এটা পুরোটাই শরীরের হিউম্যান বডির জন্য কাজ করে কিন্তু সেটা নিয়ম মাফিক হবে এখন এটার নিয়মটা কী সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করুন এটা দশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য মূলত এটা সবচেয়ে ভালো সাজেস্ট করা হয় সুতরাং অ্যাডাল্ট ব্যক্তিদের জন্য আপনার এটার খাবার নিয়ে হচ্ছে দুই চামচ করে দৈনিক দুইবার দুই চামচ করে দৈনিক দুইবার অবশ্যই খাবারের পরে দুই চামচ করে দৈনিক দুইবার খাবারের পরে আপনারা খাবেন সকালে একবার রাত্রে একবার তাহলে দেখবেন একটা না সাত দিন থেকে দশ দিন খাওয়ার পরেই পরিপূর্ণভাবে প্রবলেম সলভ হয়ে গেছে যাদের প্রবলেম প্রাথমিক তারা তিন চার দিনের মাথায় দেখবেন খুবই ভালোভাবে আপনার বুকে জ্বালা পোড়া বুকের এই যে বিভিন্ন ধরনের প্রবলেম বুক অস্বস্তি বোধ করা যে আপনার আলসার রিলেটেড সমস্যাগুলো দিনকে দিন ইনক্রিজ হচ্ছে এবং খুব ভালোভাবে এটা সমাধান হচ্ছে সুতরাং এই যে প্রবলেমগুলোর এইগুলোর জন্য সবচেয়ে ভালো হয়েছে এই এলজিসি প্লাস যে ফাইলটা সুতরাং নিঃসংকোচে আপনারা এই মেডিসিনটা খেতে পারেন এবং অনেক বেশি উপকৃত হবেন একজন ওষুধ সায়েন্টিস্ট হিসাবে একজন ওষুধ হানানোওয়ালা হিসাবে যেহেতু আমি পড়াশোনা করি সুতরাং নিঃসংকোচে আপনারা এই মেডিসিনটা খেতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে দেখবেন আসসালামু আলাইকুম